দর্শক আমরা আজকে এসেছি বঙ্গবাজার বঙ্গ মার্কেট গুলিস্তানের বঙ্গ মার্কেটে এখানে এলাম মূলত পাইকারি আর এই দোকানটিতে শুধু প্যান্ট পাওয়া যায় বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের প্যান্টগুলো পাওয়া যায় ওনারা পাইকারি সেল করেন তো আমাদের আজকের এই ভিডিওতে আমাদের সাথে আছেন এই ভাই ভাই আপনার নামটা হ্যাঁ আমার নাম উজ্জ্বল 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 ভাই এই দোকানের অ্যাড্রেসটা বলবেন এটা বঙ্গবাজার মহানগরী কমপ্লেক্সের 921 মহানগরী কমপ্লেক্সের 921 ওকে এটা দোতলা শপ নাম্বার 921 ওকে আমাদের প্রথমে কোন প্যান্টটি দেখব আমাদের প্যান্টটা দেখতেছি এই প্যান্টটা দেখেন এইটা এটা ফ্রন্ট পার্টটা দেখছেন এবার ব্যাক পার্টটা দেখেন এটা কি কাপড় এটা ফ্যাব্রিকটা মূলত চাইনিজ এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরাই তৈরি করছি আচ্ছা আমাদের দেশেই তৈরি কিন্তু ফ্যাব্রিকটা যায় না মানে দেশে ফিটিং করে হ্যাঁ সম্পূর্ণ একেবারে সুইং থেকে আরম্ভ করে এ টু জেড কমপ্লিট প্যান্টটা হইতেছে আমাদের দেশেই কিন্তু ফ্যাব্রিকটা চায় না আপনারা ইম্পোর্ট করেন আপনারা নিজেরাই না ইম্পোর্ট না আমরা শুধু দেশেই বিক্রি করি আচ্ছা আচ্ছা আপনারা নিজেরা নিজেদের প্রতিষ্ঠানে ফিটিং করেন হ্যাঁ 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 সম্পূর্ণ এ টু জেড তারপর ফুল কমপ্লিট হইতেছে তো দেখেন একটু সামনে থেকে দেখেন তারা বুঝতে পারবে এটার প্রাইস কত পড়বে এটা 450 টাকা বিক্রি করতেছে এটা কি স্ট্রেস হ্যাঁ অবশ্যই এখানে আমাদের কাছে নন স্ট্রেস বলতে কোনো প্যান নাই এটা আচ্ছা ফ্রন্ট পার্ট একটু দেখেন ওকে এটা প্রাইস কত পড়বে বললেন এটা 450 টাকা ফিক্সড আচ্ছা এটা যারা দোকানিরা যারা কেনে ওনারা খুচরা এগুলা কেমন কি দামে বিক্রি হয় খুচরা তো এক এক জায়গায় এক এক রকম দেখা গেছে যে মানে এটা কেমন দাম না দেখা গেছে যদি সিলেটে হয় এক রেট চট্টগ্রাম হলে এক রেট যদি আপনার দোকানে ডেকোরেশন ভালো থাকে তাহলে এক রেট নরমালি এটা কেমন দামে 700 বা 650 টাকা এই রেঞ্জে বিক্রি করে আর কি আমরা আরেকটা আবার যদি ভালো কোয়ালিটি হয় যদি দোকানে শোরুম স্টাইলে এটা মার্কেটের উপর ভ্যারি করে আমরা বুঝি সবাই বোঝে স্বাভাবিকভাবে পছন্দ করে যে জিনিসটার দাম বেশি হবে এটা কিন্তু নিউ মার্কেটে এরকম হইব না এরকমই জি 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 তাহলে নেক্সট আমি আপনাদের যে মালটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা আমাদের সবগুলা ফ্যাব্রিক্সই কিন্তু মূলত বাইরের ফ্যাব্রিক্স এগুলা অরিজিনাল এক্সপোর্টের ফ্যাব্রিক্স এই ফ্যাব্রিক্সগুলো আমরা নিয়ে আমাদের নিজস্ব ডিজাইন টিজাইন দিয়ে এটা করাই এটা দেখেন ব্যাকপার্টটা দেখেন এটাও চাইনিজ ফ্যাব্রিক সব এগুলো সব বাইরের ফ্যাব্রিক্স এগুলো মূলত এক্সপোর্টের কোনো না কোনো প্যান্ট হইছে এই প্যান্টটা দিয়ে আচ্ছা ওরকম ফ্যাব্রিক্সটাই আমরা মূলত যেটা কাটিং থাকে ওই মালটা দিয়ে আমরা মূলত প্যান্টগুলো তৈরি করি এটা সম্পূর্ণ এটা দিয়ে কোনো ফ্যাব্রিকগুলো ফরেনের জন্য এগুলো শুধু অনলি এক্সপোর্ট এক্সপোর্টের যে মালগুলো আছে ওই ফ্যাব্রিক্সে যে এক্সেস যে ফ্যাব্রিক্সটা থাকে ওইটা দিয়ে আমরা নিজস্ব ডিজাইন দিয়ে এই যে যেমন এটা দেখতেছেন এটা সিলিওর একটা ডিজাইন এই যে সিলিওর এটা সম্পূর্ণ সিলিও এখানে দেখেন সিলিও এটা আমাদের লেমন জিন্সের যে ই আছে এটাও দিয়ে দিছি এটা দেখেন এটার প্রাইস কত পড়বে এটা অনলি 420 টাকা 420 টাকা হ্যাঁ এটা দেখেন 420 টাকা এই এই প্রোডাক্টে যদি বাইরে তৈরি হতো তাহলে তো অনেক প্রাইস এটা আসলে এগুলো বলে লাভ নাই কারণ এই সেম ফেব্রিক্স দিয়ে মালটা বানানো হয়েছে পুরো না কোনো এক্সপোর্টে কেউ না কেউ বানাইছে না মানে ডলারে ইয়া হতো ওটা তো ডলার ছাড়া কথাই নেই এটা ডিপ কালারটা দেখাতো এটা সেম মালে ডিপ কালারটা এটা দুইটা কালার করছে আমরা পাশাপাশি রাখলে আপনি বুঝতে পারবেন যে একটা লাইট ডিপ একটা লাইট হ্যাঁ লাইটের মধ্যে কোনো স্ক্যাচ দেই নাই কিন্তু ডিপটার মধ্যে আমরা স্ক্যাচ দিস আচ্ছা দুইটা দুই রকম একটা ভিন্নতা দেওয়ার চেষ্টা করছি এটা ডিপ কালারের জন্য কি প্রাইসের কম বেশি হবে না 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 সেম সবকিছু যেহেতু সেম কালারের জন্য হবে না এটা শুধুমাত্র দুইটা কালার করছি যাতে কাস্টমারে বিক্রি করতে সুবিধা হয় কোনো জায়গায় লাইট চলে কোনো জায়গায় ডিপ চলে কোনো জায়গায় স্ক্যাচ চলে না কোনো জায়গায় স্ক্যাচ চলে ওই দৃষ্টিকোণ থেকে আমরা মূলত এটা করা ওকে ওকে এবার আমরা আরেকটা দেখব এটা 420 টাকা শুধুমাত্র পাইকারি আচ্ছা নেক্সট আমরা দুটো মাল দেখাবো এটা কি কাপড় এটা এক্সপোর্টে হ্যাঁ ভাই আমাদের এখানে এক্সপোর্ট ছাড়া কোনো ফেব্রিক্স নাই যেটাই আছে না কোনো ফেব্রিক্স নাই আমরা মূলত বললাম যে এক্সপোর্টে যে ফেব্রিক্সের এক্সেস যে প্রোডাক্টটা থাকে ওইটা আমরা নিয়ে আসা এটা শতভাগ নিশ্চিত যে আপনারা এক্সপোর্টের সম্পূর্ণ এক্সপোর্ট এর ভিতরে কোনো ই নেই কিছু দেখেন ওটা মালটা দেখেন এটা তো ব্ল্যাক এটা খুব একটা ভালো বোঝা যায় কিনা আমি জানি না ব্ল্যাক হ্যাঁ এটাও তো ব্ল্যাক তো ব্ল্যাক এটা সম্পূর্ণ ব্ল্যাক আচ্ছা এটা ফ্রন্ট থেকে দেখেন যে মালটা দেখেন বোঝার চেষ্টা করো ওকে এটা ডেনিম কাপড় বলে হ্যাঁ এটা এটা এটাই ডেনিম এটাই ডেনিম এবং এটা তো স্টেচ আপনারা সবই স্টেচ বললেন স্টেচ স্টেচ ছাড়া আমার কাছে কোনো মাল নাই পরে একটু আরামদায়ক হ্যাঁ এটার প্রাইস কত পড়বে 420 টাকা এটা কি কি সাইজ পাওয়া যায় আপনাদের এখানে ভাই 28 থেকে 34 পর্যন্ত সাইজ 28 থেকে 34 সব বাচ্চাদেরটা পাওয়া যায় না 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 শুধুমাত্র 28 থেকে 34 আর এটার মধ্যে দুইটা স্টাইল
এটার মধ্যে যেমন দুইটা স্টাইলের মধ্যে একটু পার্থক্য দেখাই দিই, যেমন এখানে একটু পার্থক্য আছে আর এখানে এটা নাই, আবার এখানে মাঝখানে সেলাই দিছি এখানে নাই, এখানে এটা দিছি এখানে এটা নাই, জাস্ট দুইটা স্যাম্পল হয়েছে আর কি, ছোটখাটো কিছু পার্থক্য, হ্যাঁ ছোটখাটো কিছু পার্থক্য করে দুটো স্যাম্পল করছি। এই তো আগেটা তো দেখছিনি, এটাও দেখাইলাম, এই হচ্ছে পার্থক্য। এবার আমার কাছে কিছু লাইট মালের পার্থক্য, লাইট মাল কিছু আছে, লাইট কালারগুলো, হ্যাঁ লাইট কালারের মধ্যে যেমন এই মালটা দেখেন, এটা দেখেন, সম্পূর্ণ লাইট, এখন বর্তমানে বেশ কিছু, হ্যাঁ এখন বেশ কিছু লোক একটু ছিড়া চায়, এখন এই ছিড়াটার জন্য আমরা এটা করছি, যে অনেকেই বলে যে ভাই ছিড়া করেন ছিড়া করেন, স্কেচ প্লাস ছিড়া এবং সম্পূর্ণ লাইট কালার। আপনার মোবাইলে কতটুকু দেখতে পারতেছেন জানি না, কিন্তু মালটা অনেক লাইট, একেবারে ধবধবে সাদা আর কি, যেটাকে বলে সল থেকে একটু যদি দেখেন বোঝার চেষ্টা করেন, আর আমাদের এখানে তো আসলে ওরকম বড় শোরুম নাই, বঙ্গ মার্কেটে সবই এরকম দোকান, জি তারপরও যতটুকু বোঝা যায় কাস্টমার যতটুকু বুঝে আর কি। এটা একটা দেখেন, এটা জ্যাক অ্যান্ড জোন্সের, এটা জ্যাক অ্যান্ড জোন্স বলতে এটা অরিজিনাল জ্যাক অ্যান্ড জোন্স না, এটা আমাদের নিজস্ব, আমরা জ্যাক অ্যান্ড জোন্সের স্টাইলটা নিচ্ছি আর কিছুই না, এটা আমরা নিজেরাই বানাই, ফ্যাব্রিক্সটা অরিজিনাল, ফ্যাব্রিক্সটা অরিজিনাল। এটা 400 টাকা, 400, হ্যাঁ নিচেরটা 400, হ্যাঁ ওটাও 400, ওটাও 400, এটাও 400। এটা আপনি একটু সামনে থেকে দেখেন যদি কাস্টমার বুঝতে পারে, এটার মধ্যে কয়েকটা মাল আছে, যেমন এই আরেকটা মাল আছে এটার মধ্যে, এইটা এটা এগুলো একই কাপড়, ফ্যাব্রিক্স একই, ডিজাইন চেঞ্জ, এক একটা এক এক ডিজাইন দিচ্ছি এই আর কিছু। এটা কিন্তু একটু স্কেচ, এটার মধ্যে আবার স্কেচ আছে, মানে কিছু আপনারা ইচ্ছে করে স্কেচ করেছেন, কারণ এক একজন মানুষ এক এক রকম পছন্দ করে, এক এক জায়গায় এক এক রকম চলে, দিক দিয়ে আসে। আমি আপনাকে আরেকটা মাল দেখাই, সেটা হচ্ছে এই মালটা, একটু ব্যতিক্রম দুর্বি মাল, মালটা দেখেন বুঝেন কিনা দেখেন আপনারা, আসলে মোবাইলে ক্যামেরা কতটুকু বোঝা যায় জানি না, তারপরও দেখানোর চেষ্টা করতেছি। এটা এগুলা সবই এক্সপোর্ট কোয়ালিটির, দর্শক আপনারা দেখছেন, কিছু বাড়ি স্ক্র্যাচ আছে সেটাই নেই। ফ্যাব্রিক্সটা যদি একটু দেখেন, এটা খুবই সুন্দর একটা ফ্যাব্রিক্স, এবং এই ফ্যাব্রিক্সটা আমাদের এখানে অনেক চাহিদা, আমাদের এই মালটা প্রায় শেষ আছে, অল্প কিছু মাল আছে, শুধুমাত্র দেখাইলাম আর কি, আপনারা দেখেন এখানে কি ধরনের মাল, এখানে টোটালি টোটালি সেটিংটা দিছি ডফ, রাশিয়ান ব্র্যান্ড ডফ, ডফ ক্যামেরা কপি করছি এবং এটা পর্যন্ত ডফ, ডফ রাশিয়ান, তাই না? এটার প্রাইস কত? এটা 420 টাকা, 420। সবই কি এই 500 আশেপাশের রেঞ্জের, তাই না? হ্যাঁ মূলত এই রেঞ্জগুলো, আসলে এটা হচ্ছে কি আপনি তো পাইকারি দেখাইতেছি, এর জন্য আমরা আসলে এখানে কোনো দাম কইতে পারতেছি না, যেমন কাস্টমার যদি আসতো তাহলে দেখা গেছে যে এই মালটার রেট চাইতাম আমরা 450 টাকা, তারপরে আমি বিক্রি করতাম বা কিছু কম বেশ করে বিক্রি করতাম, কিন্তু এইখানে দেখা গেছে অনলাইন, এখানে আর আমি দাম চাওয়া বা বলার কিছু নাই, এখানে যে জিনিসটা আমি পারবো একেবারে লাস্ট যে ফিগারটা আছে আমি ওই ফিগারটা আপনার কাছে তুলে ধরলাম। জি দর্শক, উনি যেটা বলতে চাচ্ছেন যে এখানে সরাসরি আসলে দামাদামের কিছু সুযোগ থাকে, কিন্তু যেহেতু আপনারা অনলাইনে ভিডিওটি দেখবেন ওখানে তো আসলে দামাদামের সুযোগ নেই, এজন্য একেবারে যে প্রাইসটা সর্বশেষ সেটাই বলা হচ্ছে, তারপরেও ভিডিওটি আজ থেকে এক বছর পরে অনেকে দেখবেন, তো প্রাইস আপডেট কম বেশি হতে পারে, আপনারা ফোন দিয়ে জেনে নেবেন, যখন ফোন দিবেন সেই অনুযায়ী দামটা কেমন, এবং এক বছর পরে যে ব্যাপারটা আসছে ভাইয়া যেটা বললো যে এক বছর পরে কিন্তু আপনি সেম প্রোডাক্টটা পাবেন না, হয়তো বা পাশাপাশি পাবেন, আপনি এক বছর পরে আপনি যদি এই মালটার দিকে তাকান আপনি বুঝতে পারবেন যে এই মালটার দিকে তাকান, কারণ এই মালটা আমার কাছে আছে ধরেন না সর্বোচ্চ 100 পিস, এখন 100 পিস মাল আমি একদিনও বিক্রি করতে পারি বা 3 দিনও বিক্রি করতে পারি বা সর্বোচ্চ 1 সপ্তাহ লাগতে পারে, এটা কাস্টমারের উপর ডিপেন্ড করে, কিন্তু দেখা গেছে তখন কিন্তু আপনি এই মালটা চাইলে এক বছর পরে পাবেন, হয়তো সেমি প্রোডাক্ট পাবেন কিন্তু এটা পাবেন না। আর একটা মাল দেখাই, এটা হচ্ছে রকিশ একটা ব্র্যান্ড, লোগোটা দেখতেছেন এটা সম্পূর্ণ রকিশের একটা লোগো দেওয়ার চেষ্টা করছি আমরা, রকিশ এটাও আমাদের এখানে দেখেন কোন দেশে ব্র্যান্ড সেটিং, এটা দেখেন ওকে সম্পূর্ণ রকিশ দেওয়ার চেষ্টা করছি। দেখছেন দর্শক, এটা কিন্তু একেবারে ডিপ কালার, এটা কিন্তু দুইটা কালার করছি আমরা, এই সেম প্রোডাক্টটা দুইটা কালার করছি আমরা, এটা লাইট কালারটা দেখো তো, একই প্রোডাক্ট লাইট একটা ডিপ, আচ্ছা দুইটা কালার আর কিছুই না। আমি ব্যক্তিগতভাবে লাইটগুলো ভালো লাগে আমার, হ্যাঁ যার যেটা ভালো লাগে, এখন এক এক জায়গায় কিন্তু এক এক রকমটা চলে, কোনো জায়গায় লাইট চলে কোনো জায়গায় ডিপ চলে, কেউ বলে ভাই লাইট দিয়েন না, কেউ বলে ডিপ দিয়েন না, এরকম আর কি। আপনি আসার আগে কিন্তু একটা কাস্টমার দেখলেন, সরি
সে কিন্তু লাইট মাল নিল না, সে বলতেছে যে আমার দুটোটাই ডিপ লাগবে, ঠিক এরকমই আর কি। আরেকটা প্রোডাক্ট আসছে নতুন, এটা একেবারেই নতুন, স্মোকের একটা মাল আসছে। আগেই বলে দিই ফ্যাব্রিকগুলো কিন্তু আপনি নিশ্চিন্ত থাকেন, এগুলো সম্পূর্ণ এক্সপোর্টের ফ্যাব্রিক। দারুণ লাগছে আমার কাছে যে এই ফ্যাব্রিকগুলো কিন্তু আপনি ডাউট নাই যে এগুলো দেশি বা এরকম কিছু নাই, এটা সম্পূর্ণই এক্সপোর্ট ফ্যাব্রিক। আমরা এই ফ্যাব্রিকগুলো নিয়ে বিভিন্ন বাইং হাউস বা টেপেজগুলোর কাছ থেকে, এটা এটা একটু মেলে দেন তো সামনে দুই পা, এটা হ্যাঁ দেখুন সুন্দর লাগছে ডিজাইনটা। এটার প্রাইস কত পড়বে? এটা 420 টাকা। এটার আবার একটা কুর্সি যে আপনার ই ছাড়া এটা যদি তুলতে চান তার এই এই স্কেচটা ভালো করে দেখেন যে ওনারা এটা বুঝতে পারে। এটা চলে এখন, স্কেচগুলো চলতেছে। এটা স্মোকে, এটার মধ্যে তিনটা মাল করছি, এটা স্কেচ করছি, এটা স্কেচ ছাড়া। অনেকে হালকা স্ক্যাচ পছন্দ করে, হ্যাঁ এটা স্ক্যাচ ছাড়া, কেউ যদি আসে স্ক্যাচ ছাড়া নিতে চায়। আবার এটা কিন্তু একটু লাইট ফেব্রিক্স, কিন্তু সেম এটা লাইট, এটা ডিপ, আবার ডিপের মধ্যেও আবার একটা স্ক্যাচ করছে একে। ওকে, দর্শক যার যেরকম রুচি সে অনুযায়ী, হ্যাঁ এটা সব ধরনের রাখছি। এই যে দেখেন এই মাল দুটো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পাশাপাশি, একেবারে পাশাপাশি, কিন্তু একটা স্ক্যাচ করেছি আর একটা স্ক্যাচ করিনি। এবং যদি ডিপ মাল নাচ করতে চাই, একটু লাইট করতে চাই, তাহলে তার জন্য আবার লাইটের ব্যবস্থা রাখছি, যে যেরকমটা চয়েস করে। ছেঁড়া প্যান্টগুলোর মধ্যে কালেকশন আছে কিনা? ছেঁড়া এখন এই মুহূর্তে আমার কাছে খুব বেশি ছেঁড়া নাই, ছেঁড়া আরেকটা মাল আছে। তো এই ডিপ মালের একটা অ্যাশ কালারের ছেঁড়া আছে, দেখাতেছি আপনাদের, দেখেন সিল মালটা দেখেন। ওকে, এই মালটা আবার একটু ছেঁড়া আছে, ব্যাক সাইডটা দেখেন। এটার প্রাইস কত? এটা 350 টাকা। 350, এটা একটু কম দাম। হ্যাঁ এটা দুইটা মাল আছে, একটা ছিড়া দেখাইলাম, আবার সেম মালটাই যদি কেউ ছিড়া ছাড়া নিতে চান, হ্যাঁ তাহলে সেই ব্যবস্থা রাখছি। এটা অনলি, এটা কি একই দাম? একই দাম, 350 টাকা, 350 টাকা, দুইটাই 350 টাকা। এটা বেশ ওকে ভাই, আমরা কালেকশন অনেক দেখলাম। আপনাদের কাছ থেকে যদি ঢাকার বাইরে থেকে কেউ কুরিয়ারে বা অন্য কোনো ভাবে নিতে যায়, কারণ সবার পক্ষে ঢাকায় আসা সম্ভব হয় না, বা অনেকে 8-10টা প্যান্ট নিবে, সেক্ষেত্রে তার ঢাকায় আসা যাওয়াটা কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে তাদের জন্য কি কি সুবিধা? ফিজ বনে মালটা তো, এটা আসলে এটা তেমন কিছু না, আমাদের সাথে যোগাযোগ করলে সে যদি এখানে সবাই যারা ঢাকার বাইরে মাল নেয় তারা কুরিয়ার ছাড়া এইগুলো ছাড়া তারা নিতে পারে না, তারা একটা বিভিন্ন বড় একটা ডোপ করে ওইটা করে তারা নিতে হয়। তো ওইটা দেখলে যে পার্সেলগুলো আছে এদের মাধ্যমে নেয়, তো এটা নিলে আমরা ওইভাবেই দিতে পারবো, সমস্যা নেই। কন্ডিশন একটা অপশন আছে, আপনি যদি কন্ডিশনের নিতে চান, সরি কন্ডিশনের নিলে হয় কি যে আপনি সামান্য কিছু টাকা যদি দেন তাহলে আমরা কন্ডিশনে দিই, কারণ কন্ডিশনে পাঠাইতে কিছু টাকা খরচ আছে, এর জন্য দেয়া গেছে কিছু টাকা দিলে সামান্য কিছু 2000 টাকা মতন দিলে আপনারা পণ্য পাঠিয়ে দেন, তারপর পণ্যটা চেক করে সে ওইখানে আপনি ওইখানে টাকা পে করে দিবে, বাকিটা ওইখান থেকে উঠায় নিতে পারবো, সমস্যা নাই। উনি সারা বাংলাদেশের যে কোনো পার্সেলের কথা বলুক আমরা সেই পার্সেলে দিতে পারবো, এখান থেকে সব ধরনের পার্সেল। ক্ষেত্রে কুরিয়ার খরচ বা পরিবহন খরচ কথা ওনারা দিতে হইব, ওনাদের পার্সেলের খরচটা ওনাদের দিতে হইব, আর আমরা এখান থেকে যে পাঠামু এটা ওই একসাথেই অ্যাড থাকবে। আমরা এমনিতেই রাখতেছি কম প্রাইসে, এর জন্য আর কি আমরা ওই ওইটা আর কি আমরা অ্যাড করতেছি, কারণ যদি দেখা গেছে যে এটা স্বাভাবিক কাস্টমার আসলে কি এরকম অনেকেই আছে, দেখা গেছে যে এক পিস মাল বিক্রি করেও অনেক অনেক লাভ করে, আবার দেখা গেছে আমাদের 8 পিস মাল করেও সীমিত লাভ করে, এটা যার যার উপর ডিপেন্ড করে। আমাদের খুব সীমিত লাভ বঙ্গ মার্কেটে, আমরা তো এই ভিডিওটা করছি পাইকারদের জন্য, যারা এখান থেকে পাইকার কিনে। এখানে আমাদের বলে রাখা ভালো, যারা বঙ্গ মার্কেটে যারা দোকানদার আছে তারা সবাই খুব সীমিত লাভ করে, তারা আসলে অতটা লাভ করে না, কেউই না, সবাই খুব সীমিত লাভের মধ্যেই প্রোডাক্টগুলো সেল করে। এটা এই যে মালটা দেখেছিলাম, এটা ছিল এটা তখন বলি নাই সরি, এটা হচ্ছিল 380 টাকা। যে মালটা দেখেন এটাও ফিজ বনের, এটা ওই মালটাই সেম মাল, লাইট ডিপ দুইটা কালার, এটাও 380 টাকা, এটাও প্রায় শেষ একেবারে দ্য লাস্ট পজিশনে আছে। ডিজাইন তো আসলে সব প্রতি মুহূর্তে আপডেট হয়, ডিজাইন এবারে যে বলতে গেলে আপনি সপ্তাহে অন্তত পক্ষে 2 বার আপনি ডিজাইন আপডেট হইবই, এবং মাঝে মাঝে সেল ভালো থাকলে 3 বারও হয়, সেলের উপরে ডিপেন্ড করে আমরা প্রোডাক্ট ঢুকাই। তা লাস্ট একটা মাল দেখাই, একেবারেই ব্যতিক্রম একটা কালার, এটাকে লাইট, কিন্তু লাইট হলো এটা ব্লু টোনটা অনেক বেশি, এমন একটা প্রোডাক্ট সাধারণত পাওয়াটা টাফ, অনেকগুলো শোরুমে গেলেও এরকম একটা মাল পাওয়া যায় না।
আসলে এই কাপড়ের ওয়াশগুলো সব কাপড়ে সব রকম আসে না, এর জন্য দেখা গেছে যে আনা যায় না আর কি। এই যে দেখেন আপনি সামনে দিয়ে করে বুঝতে পারবেন যে ব্লু টোন, কিন্তু অনেকে মনে করতে পারে যে ক্যামেরার মাধ্যমে যে না এটা হয়তো বা রং উঠবো বা এরকম কিছু, না এটা একেবারেই রং উঠবো না, এটা ওয়াশ করা। এটা দেখেই কাস্টমারে বুঝতে পারবো যে এটা কালারটা কিন্তু ছিল এরকম, কিন্তু এটার কালারটা কিন্তু এরকম হয়েছে এখন, কিন্তু এটা ওয়াশ করেই এই কালারটা আসছে। এটা ওয়াশ করে আপনি ধোয়ার পরে, আপনার নর্মাল ধোয়ার পরে আর এটার উঠার কোনো অপশনই নাই, আপনাকেও ধন্যবাদ।